Welcome back to Cook, Bake and Enjoy. আজকের ভিডিওতে থাকবে আপনি যদি বিষ্ণুপুর বেড়াতে যান তাহলে কোথা থেকে সবচেয়ে ভালো কোয়ালিটির এবং সবচেয়ে কম দামে শাড়িটা কিনবেন তার হদিশ। তাহলে আজকের ভিডিওটা চলুন শুরু করে দিই। আপনারা তো অলরেডি আমাদের বাঁকুড়ার অন্নপূর্ণা হোটেলের রিভিউটা দেখেই ফেলেছেন, না দেখলে আই বাটনে দিয়ে দেব। তো হোটেলের একদম কাছেই হচ্ছে কনিষ্ক শাড়ির দোকান, আমরা এখন ওখানেই যাব, সমস্তটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার বিষ্ণুপুরি সিল্কটা কেনার ইচ্ছে, তো ওখানে দেখলাম যে ভ্যারাইটিস অফ কালেকশন আছে, তো সেটা যেমন দেখাবোই, কালকে আবার আমরা যাব তাঁতিদের ঘরে, সেখানেও আপনাকে নিয়ে যাব। তো দুটো দেখে যেখানে দেখবো যে কমেতে আমি শাড়ি পাচ্ছি সেখান থেকেই আমি শাড়িটা নেব, আর আপনাদেরকেও বলে দেব যে কোথায় গেলে বেস্ট জিনিসটা পাবেন। চলুন, আমরা কনিষ্কতে এসে গেছি এবং ওনাদেরকে বলেছি যে বিষ্ণুপুরি সিল্কটাই দেখাতে, তো উনি এখন ভ্যারাইটিস অফ যে বিষ্ণুপুরি সিল্ক আছে সেটা দেখাচ্ছেন। এই শাড়িটার দাম নাকি 300 টাকা। এই শাড়িগুলো হচ্ছে এখানকার স্পেশালিটি বিষ্ণুপুরের, এখন এগুলোই চলছে, এগুলোকে 3D 2D এরকম নাম আছে শাড়িগুলোর। আর দেখুন প্রত্যেকটার সাথেই কিন্তু ব্লাউজ পিসও রয়েছে, শাড়িগুলোর গ্লেজই অন্য। আর প্রত্যেকটা শাড়িতেই দেখো একটা ডুয়াল টোনের ব্যাপার রয়েছে, মানে একসাথেই আপনি দুটো করে কালারে শেড পাবেন। এই শাড়িগুলোর প্রাইস ওনারা বললেন 2850। এইরকম একটা শাড়ি পরে আর ছোট্ট একটা মুক্তোর গয়না পরলে দারুণ দেখতে লাগবে। আজকাল বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়ি গেলে এরকম হালকা শাড়ি পরতেই ভালো লাগে। শাড়িগুলো প্রচণ্ড লাইট ওয়েট। এইটা আর একটা দেখালেন বিষ্ণুপুরি সিল্ক, যার উপরে কাঁথার কাজ করা, তো এগুলোর প্রাইস আর একটু বেশি, 3.5-এর কাছাকাছি। আর একটা শাড়ি দেখালেন, এই শাড়িটা যেমন ফুল বডিটা সেম ডুয়াল টোনের, আর আঁচলটা একটু অন্য কালারে ডিফারেন্ট, আর কন্ট্রাস্ট ব্লাউজ পিস। এই শাড়িগুলোর মজা হচ্ছে যে একে তো লাইট ওয়েট কিন্তু এতটাই সফিস্টিকেটেড দেখতে যে আপনি বিয়ে বাড়িতে যেমন পরতে পারবেন তেমনি যদি কোনো পার্টিতে যান তাহলে সেখানেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে, এলিগেন্ট দেখতে লাগবে। তাই জন্য বরাবরই আমার একটা বিষ্ণুপুরি সিল্ক কেনার খুব ইচ্ছে ছিল যে একদম বিষ্ণুপুর থেকে গিয়েই কিনব। আর এই শাড়িগুলো তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, দেখুন বিষ্ণুপুরি সিল্কের মধ্যেই কী সুন্দর ইক্কাতের মতো প্যাটার্ন, এগুলো দুটো শেডের হয়, পুরো বডিটা একরকম কালার আর আঁচলটা আর একটা, এটার সাথেও ব্লাউজ পিস আসে, এবং ভ্যারাইটিস অফ কালারে এই শাড়িগুলো পাওয়া যায়, তবে এখানে কিন্তু সবই ফিক্সড প্রাইস, কোনো দরাদরি চলবে না। আর একটা শাড়ি দেখলাম যেটা এখন খুবই ফেমাস হয়েছে, এই শাড়িটার নাম রেখেছেন ওনারা বিশ্ব বাংলা শাড়ি, দেখুন বিষ্ণুপুরি সিল্কের ওপরই করা, আঁচলের দিকটায় বালুচরির মতো উইভিং করা, আর বাকি বডিতে ছোট ছোট বুটি, এই যে এইগুলো হচ্ছে বালুচরির কাজ। এইগুলোর প্রাইস রেঞ্জটা আর একটু বেশি, 4000-4500 এরকম, এবং প্রচুর কালার ভেরিয়েশন এবং এই মোটিভগুলো বিভিন্ন রকমের পেয়ে যাবেন, তো আপনাকে শুধু মাথা ঠান্ডা করে আপনার জন্য পারফেক্ট কালারটা চুজ করতে হবে। তো কনিষ্কতে আমরা কালকে ভালো করে ঘুরে সমস্ত রকম ভ্যারাইটিস অফ শাড়ি এবং তার প্রাইসগুলো দেখে এসেছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল তাঁতিদের ঘরে যেখানে এই সিল্কগুলো তৈরি করা হয় মেশিনেতে, তো সেখানে গিয়ে ভালো করে আমরা আবার দেখব বিভিন্ন রকমের শাড়িগুলো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আমরা এখানে গাড়ি নিয়ে যাচ্ছি না, আমরা টোটো করে যাব, কারণ ওখানে কিন্তু গাড়ি ঢোকানোর জায়গা নেই। চলুন আমাদের সাথে তাঁতিদের ঘরে। আমাদের হোটেল থেকেই সাজেস্ট করলেন যে তাঁতিদের ঘরে একবার ঘুরে আসতে, কারণ ওখানে শাড়ির কোয়ালিটি আরও বেটার পাওয়া যায়। আর এখানে আপনাদের টোটো করেই যেতে হবে এবং টোটো পেতেও অসুবিধে নেই, হোটেলের সামনেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, ওদেরকে বললেই ওরা আপনাদেরকে তাঁতিদের ঘরে নিয়ে যাবে। ওখানে একাধিক তাঁতিদের ঘর আছে, তো আপনি আপনাদের মতো পছন্দসই জায়গায় গিয়ে দেখে বেছে নিতে পারেন। যে তাঁতিদের ঘরে গেলাম সেই তাঁতি আমাদের প্রথমেই নিয়ে গেলেন তাদের লুমে যেখানে অ্যাকচুয়ালি শাড়ি তৈরি হচ্ছে, দেখুন ডান দিকেরটা হচ্ছে স্বর্ণচুরি আর ওদিকে বালুচরিও রয়েছে,
উনি সমস্ত আমাদের ঘুরে দেখালেন যে কিভাবে তৈরি হচ্ছে। তো এখানে আসলে এটা একটা অ্যাডেড বোনাস যে আপনি চোখের সামনে দেখতে পাবেন যে এই বিখ্যাত স্বর্ণচুরি বালুচুরি কিভাবে উইভ করা হয়। এখানে ওনাদের সব ডিজাইন দেয়া আছে, নকশা দেয়া আছে, সেই অনুযায়ী সেট করে দেওয়া হয়, তারপরে লুমেতে শাড়ি তৈরি করা হয়। বিষ্ণুপুরে টেরাকোটার মন্দিরের গায়ে যে ডিজাইনগুলো আছে সেইগুলোর নকশাই ওনারা জেনারেলি বালুচরির শাড়িতে করে থাকেন। আর বালুচরির শাড়িতে যখন জরির ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় স্বর্ণচুরি। এনাদের সামনে থেকে কাজ করতে দেখে তখন আমরা বুঝতে পারছি যে শাড়িগুলোর এত কেন দাম। প্রথমেই ওনারা বললেন যে ওনাদের এখানকার শাড়ি কলকাতা তন্তুজ মঞ্জুষা বিশ্ববাংলায় যায়। এটা হচ্ছে বিশ্ববাংলা শাড়ি, যেটা হচ্ছে জরি পার, ভেতরে ডাবল কালারের বুটি, আর পাড়েতে দেখুন বালুচরি ছোট ছোট মোটিফ করা। এখানে এসে একটা জিনিস ফিল করলাম যে এখানে কিন্তু শাড়ির কোয়ালিটি অনেক ভালো। কেন ভালো সেটাও ওনারা বোঝালেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, পার্পল কালার এটা হচ্ছে ব্লাউজ পিস, আর পুরো শাড়িটা হচ্ছে এরকম টমেটো রেড কালারের, আর আঁচলেতে এরকম সুন্দর পাখির মোটিফ করা। প্রচুর ভ্যারাইটিস অফ কালার্সও পেয়ে যাবেন আপনি। আর এই শাড়িগুলোর আপাতত এখানে দাম বললেন ওনারা 4,500। নেক্সট যে শাড়িটা ওনারা দেখালেন সেটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের ওপরে ইক্কাত। ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে দেখুন। আর ওনারা বললেন যে এগুলো প্রিন্ট নয়, এগুলো কিন্তু ওনারা যখন সুতোটা বাঁধেন তখনই ডাই করা। তো এটা বাই কালারের, আঁচলটা একটা রং এবং বডিটা ফুল আর একটা রং, এবং এখানেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে। এই শাড়িটায় যে বর্ডারটা বা পাড় রয়েছে সেটা হচ্ছে রেশমের। আর একটা শাড়ি হয় মানে সেম ইক্কাত শাড়ি, সেখানে জরির পাড় থাকে। এই যে শাড়িটা ওনারা এখন দেখাচ্ছেন, এই শাড়িটায় কিন্তু দেখবেন যে পাড়টা কিন্তু জরির। তো যেটা রেশম পাড় সেটার প্রাইস হচ্ছে 3,400, আর যেটার জরি পাড় সেটা হচ্ছে 3,600 দাম। এবং প্রত্যেকটারই কিন্তু কন্ট্রাস্ট কালারের ব্লাউজ পিস। এই আর একটা শাড়ি দেখালেন, এটা হচ্ছে 3D শাড়ি। 3D এই কারণে দেখুন তিনটে কালার, আর পাড়টা হচ্ছে চুড়ি পাড়, এরকম স্ট্রাইপ স্ট্রাইপ পাড়টাকে বলা হয় চুড়ি পাড়। এগুলো ওই রকম 3,500-3,400 সেই প্রাইস রেঞ্জের। এটা আবার পাটলি পাল্লু শাড়ি, যার কুচিতে রয়েছে 4D, চারটে কালার। পুরো বডিটা একরকম, কুচিটা আর এক রকম, আর আঁচল আর এক রকমের, ব্লাউজ পিসও রয়েছে, এটারও অনেক কালার ভেরিয়েশন পেয়ে যাবেন। এই শাড়িটা দেখুন, এটা বিষ্ণুপুরি সিল্কের ওপরই জরির কাজ। এই জরির কাজটা যাবে হচ্ছে আঁচলেতে আর কুচিতে, আর বর্ডারটাও হচ্ছে জরির। তো সেম জিনিসই আপনি রেশমেও পেয়ে যাবেন। এই শাড়িটার দাম 3,600, পুরো বডিটা একটা কালারের, আর আঁচল আর কুচিটাতে এরকম স্ট্রাইপ। খুব সুন্দর দেখতে, প্রচুর কালার ভেরিয়েশন, আর দেখুন আঁচলেতে তিনটে কালার প্যাটার্ন রয়েছে, তাই জন্য এটা কিন্তু 3D শাড়ি। এটাও সেম শাড়ি, শুধু দেখুন জরির বদলে এখানে রেশমের কাজ। নেক্সট শাড়িটা খুব ইউনিক দেখুন। ওনারা বললেন এই শাড়িটা বানানো প্রচণ্ড নাকি কঠিন, কি সব সুতো টেনে টেনে করতে হয়। বেসিক্যালি হচ্ছে শাড়িটা ভেতরটা একটা কালারের, আর এরকম পাড় বরাবর দুদিকেই কটকি প্রিন্ট, আর আঁচলেতেও আছে কটকি প্রিন্ট, দেখতে ভীষণ সুদিং। এটা হচ্ছে বডিটা, ব্লাউজ পিস তো প্রত্যেকটার মতো এটাতেও রয়েছে, আর এটার প্রাইস হচ্ছে 4,200, এবং অনেক অ্যাজ ইউজুয়াল কালারও রয়েছে। এই রংটা এত পছন্দ হলো বললাম একবার খুলে দেখাতে। এই শাড়িটা হচ্ছে প্লেন 3D। তাঁতিদের ঘরে আসার এটাই সুবিধে যে আপনি মনে সুখে আপনি কিন্তু সব শাড়ি দেখতে পারেন, প্রচুর ভ্যারাইটি, আপনি যে কালার বলবেন সেই কালারই ওনারা দেখিয়ে দেবেন। ওনাদের থেকে অনেক কিছু জানতেও পারলাম, এই যে সুতোর ব্যাপারটাও কিন্তু ডিফারেন্ট। ওনারা যে শাড়িগুলো বানাচ্ছেন এখানে সেগুলো দেখালেন যে সেগুলো হচ্ছে 3-ply। আমাকে একটা সুতো দিয়ে উনি দেখতে বললেন যে এক একটা থ্রেড কিন্তু আবার তিনটে সুতো দিয়ে তৈরি।
মানে যত বেশি আপনার সুতো দিয়ে তৈরি হবে আপনার শাড়ি কিন্তু তত মজবুত হবে। সুতরাং দোকানে যে শাড়িগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে টু প্লাই শাড়ি, মানে এক একটা থ্রেড দুটো করে সুতো দিয়ে তৈরি, কিন্তু এনাদের এখানে যেগুলো ওনাদের শাড়িগুলো সেগুলো কিন্তু থ্রি প্লাই শাড়ি। এটাও আর একটা থ্রি ডি শাড়ি, তার উপরে জরির পার, কোনটা ছেড়ে কোনটা দেখি, এত সুন্দর সুন্দর রং। নেক্সট শাড়িটা ওনাদের একদম লেটেস্ট ডিজাইন, এটা হচ্ছে 5D। দেখুন পাঁচটা রং আছে, তার উপরে আবার জরির কাজ এবং সাথে আবার বুটিও রয়েছে। তো এই শাড়িটার প্রাইসটা একটু বেশি। আমি একটু ওনাদের থেকে থানও দেখতে চাইলাম। তো এইগুলো হচ্ছে একদম থান যাকে বলে, এক কালারের শাড়ি, এগুলোর প্রাইস হচ্ছে 2700 টাকা। তো আপনি একটা দারুণ সুন্দর ব্লাউজের সাথে এরকম এক কালারের শাড়ি পরলেও কিন্তু ভীষণ এলিগেন্ট দেখতে লাগে। অনেকে আবার এই শাড়িগুলো নিয়ে গিয়ে এর ওপরে নানা রকমের কাজও করাতে পারেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যারাইটিস অফ কালার্সের থান পেয়ে যাবেন, এবং কিছু কিছু থান কিন্তু বাই কালারও রয়েছে, তো আগে থেকে ডিসাইড করে যেতেই পারেন কালার। আপনাদেরকেও একটু দেখিয়ে দিই যে এখানে কীরকম সব শেডসগুলো রয়েছে। আর শেডসগুলো সবচেয়ে মজা হচ্ছে যে সবই অলমোস্ট ডুয়াল কালার, তো ভেতর থেকে অন্য একটা কিন্তু রং ফুটে উঠছে, দারুণ সুন্দর লাগছে। তো এই মোটামুটি ওনাদের এখানে ভেরিয়েশন। এবার বলি দামের কথা, এখানে প্রচুর বার্গেনিং করা যায়। আমি একটা বিশ্ববাংলা শাড়ি কিনেছি আর একটা কিনেছি এরকম ইক্কাত শাড়ি। তো একটার দাম 4500 আর একটার দাম 2850 হওয়ার কথা, তো প্রায় 7000-এর কাছাকাছি যেটা হওয়ার কথা সেটা আমি কিনেছি দুটো একসাথে 4000 টাকায়। তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। আমি একটা এই যে এই ইক্কাতটা একটা কিনেছি গ্রিন কালারের, আর আপনারা ওনাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, ওনারা আপনাদেরকে সব ডিজাইন পাঠিয়ে দেবে এবং আপনারা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে সামান্য কিছু হয়তো ডেলিভারি চার্জ নিয়ে ওনারা আপনাকে কলকাতাতেও কিন্তু শাড়ি পাঠিয়ে দিতে পারেন। আর আমি এই বিশ্ববাংলা শাড়িটা কিনেছি এই পার্পল অ্যান্ড ব্লু কালারে, আর এরকম আঁচলেতে বাটারফ্লাই মোটিভ করা। আর এখানে এলে অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসবেন, কারণ ওনাদের কাছে এত ভ্যারাইটিস, সব দেখতে কিন্তু বেশ সময় লেগে যাবে। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো বিষ্ণুপুরে এসে যদি শাড়ি কিনতে চান তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে সমস্ত ইনফরমেশনই পেয়ে যাবেন। আর আপনারা কি শাড়ি কিনলেন তো সেটাও আমাদের কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কুক বেক অ্যান্ড এনজয়।